গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এখন গুড মর্নিং বলাটা ঠিক হবে কি না জানি না এখন প্রায় বেলা বাজে বারোটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো চলো তাও তোমাদের গুড মর্নিং বললাম তো আমি এখন রান্নাঘরে যাবো তো এই দেখো রান্নাঘরে চলে আসলাম এখানে দেখো আমি পিঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আজকে রবিবার স্পেশাল তাই একটু দেখি ভালো মন্দ রান্না করার ইচ্ছা আছে আর এখানে ভাত বসিয়েছি আর তোমাদের দাদাই দেখো বাজার থেকে আজ মাংস পাঠিয়েছে তো আজকে মাংস রান্না করব আর মাংসটা এখনও ধোয়া হয়নি আমার মাংসের আলু কাটা হয়ে গেছে আর মশলার জন্য পেঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে তারপরে দেখো আমি চলে আসলাম কলতলায় এখন প্রায় বেলা সাড়ে বারোটা একটা বাজতে যায় তো আজ হচ্ছে রবিবার মেয়েদের আবার কাল থেকে স্কুল আছে মেয়ের এই জন্য মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছে আমি একটুখানি মাথাটা ঘুষ করে স্নান করে দেবো আর ও ঠান্ডায় গান করছে দেখো আর এমনিতেও আজকে একটু হাওয়া দিচ্ছে আমাদের এই টাকতে দেখো ঠান্ডার মধ্যে আমি এখন ওকে চাপ কলের জল দিয়ে স্নান করে দিচ্ছি আর সবাই বলছে মেয়েটাকে স্নান করি ওনাগো মেয়েটা ঠান্ডা লেগে যাবে আর ও তো স্নান করছে না তার সঙ্গে পারলে আমাকেও স্নান করে দিচ্ছে দেখো সব আর মাখিয়ে তো চলো ওকে এখন স্নান করিয়ে দিয়ে আমি এখনও রান্না বাকি আছে আমি এখন মাংস রান্না করবো চলো ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে এই যে আবার রান্নাঘরে চলে আসলাম এই যে মাংস কষিয়ে অল্প করে মাংসের জল দিয়ে দিলাম তো রান্না প্রায় হয়ে এসছে তারপরে দেখো এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দেখো ডাল পেঁয়াজ পড়ি আলু ভাজার মাংস আর সঙ্গে আছে একটা স্পেশাল জিনিস দই তোমাদের দাদা বাজার থেকে দই নিয়ে এসছে তো এই দেখো মাংস রেডি পুরো এখন সবাই মিলে চলো খেয়ে নেবো দুপুরের খাওয়া দাওয়া করে নিই তো এই দেখো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা এখন গোডাউনে যাবে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর আর একটা সময় কাটিয়ে দেখো আমি কি করতে ব্যস্ত রিং লাইটের সামনে ভিডিও করতে ব্যস্ত ওই দেখো আমি ভিডিও বানাচ্ছি আমার মেয়ের সাথে আমার হেল্প করছে আমার মেয়ে আমাকে প্রচুর হেল্প করে ভিডিও বানাতে তো এখন কি করছে জানো ও এখন চা করছে আমরা এখন চা খাবো ও চাটা খুব ভালো বানায় বুঝেছো তো এখন চা বানাবে আর আমি ভিডিও বানাবো তারপরে চা খাবো খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব এখন একটুখানি ফাঁক পেলাম তাই গল্প করতে চলে আসলাম আর আমার ছোট কন্যা দেখো